এই ফাঁদ দিয়ে ডাউক পাখিটি ধরা হয়েছে। আপনাদের যদি ফাঁদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। এই ফাঁদের মূল্য 500 টাকা এবং পাঠানোর খরচ আছে 150 টাকা। সব মিলিয়ে একটা ফাঁদ দিলে 650 টাকা খরচ হবে। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন। এবং একই দাম 500 টাকা, যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ফোন দিতে ভুলবেন না জানো। আর আমি দাম দর করে জিনিস বিক্রি করি না, এক দামে জিনিস বিক্রি করি। এই ফাঁদে 30টা করে ঘর আছে এবং 10 হাত করে লম্বা। ফাঁদ পাতার জন্য 2টা খুঁটির প্রয়োজন হয়। টানটানি করে মাটি থেকে 5 ইঞ্চি উপরে ফাঁদগুলো পাততে হবে এবং ফাঁদের পাশে ব্লুটুথ স্পিকার রাখতে হবে। যখন ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটন বাজবে তখন ডাউক পাখি আসবে ছুটে ছুটে, আসলেই ফাঁদের ভিতরে গেলেই আটকে পড়বে। আর এখন বর্তমানে এই ফাঁদগুলো আমার কাছে কালো আছে, সম্পূর্ণটাই কালো হবে। যারা কালো নিতে চান কালো নিতে পারবেন, নীল চাইলে নীল পারবেন, সাদা চাইলে সাদা পারবেন, সমস্যা নাই। এখন আমি আপনাদের দেখাবো আমি যে এই আমার এই ফাঁদ দিয়ে 5টা ডাউক পাখি ধরছি সেটার প্রমাণ কিন্তু আমি দেখাই দিচ্ছি। বিশ্বাস না করলে কোনো কিছু করার নাই। এই যে এখানে দেখেন একসাথে 2টা পাখি বেঁধেছে, তো আজকে মোট 5টা পাখি ধরছি ফাঁদ দিয়ে। আর এটা হলো কোড়া পাখি, কোড়া পাখি ফাঁদ। এখন আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি কিভাবে পাখি ধরতে হয়, কিভাবে ফাঁদ পাতে হয়। সম্পূর্ণটা ভিডিওটা ভালো করে দেখবেন। ফাঁদের পাশে একটা পাখি দেওয়া আছে, এই যে ফাঁদের পাশে একটা পাখি দেওয়া আছে এবং ব্লুটুথ স্পিকার। কিছুক্ষণ পরে একটা পাখি বাজবে, এখানে ব্লুটুথ স্পিকারে রিংটোন দেওয়া হয়েছে। ওই যে দেখেন পাখিগুলো আসতেছে গেলামের ওই পার্ট থেকে। এই যে ফাঁদের পাশে একটা পাখি চলে আইছে দেখা যাচ্ছে অলরেডি। কিভাবে পাখিটা ধরতে হয় ভালো করে ভিডিওতে দেখানো হচ্ছে লাইভ প্রমাণ সহ। এই পাখির দেখা দেখি যখনই আর একটা পাখি আসবে তখনই ফাঁদের ভিতরে ঢুকলেই গলায় অথবা পায়ে আটকিয়ে যাবে। এই যে এই পাশে আর একটা পাখি আসছে, এখন শুধু অপেক্ষা করতে হবে কখন ফাঁদের ভিতরে ঢুকবে। এই যে দেখেন বেঁধে গেছে, মাথায় নষ্ট মামা, পাখি কিন্তু চলে যায়নি, এখনো আছে। বাইতে পড়ে আছে পাখিটা, এখন পাখিটাকে ছাড়াতে যাবো। এই দেখেন নড়াচড়া করতেছে, যাই তো আসছে না। আমি কিন্তু আপনাদের প্রমাণ সহ দেখাই দিচ্ছি এই ফাঁদগুলো কিন্তু 100% ভিতরে 100% কার্যকরী। বাংলাদেশের যে কোনো জেলায় এবং উপজেলায় এই ফাঁদগুলো